জলই জীবন বা জীবনের আরেক নাম হলো জল। তাই বলে জল কি শুধু জীবন দেই, জীবন নেই না? অবশ্যই নেই। বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে বন্যার কারণে যারা মারা গেছেন তারা কিন্তু জলের কারণেই মারা গেছেন। তাই আজকের ভিডিওতে আলোচনা করব দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কি কি মরণদায়ক রোগ হয়। জল বা পানি ছাড়া জীবনের অস্তিত্ব কখনো কল্পনাই করা যায় না। জীবন কেন, মানব সভ্যতাও গড়ে উঠেছে এই পানিকে ঘিরে। যেদিন পানি শেষ হয়ে যাবে সেদিন পৃথিবীও শেষ হয়ে যাবে। অতএব সব কিছুর অস্তিত্ব নির্ভর করে পানির ওপর। আমরা জানি আমাদের তথা মানুষের দেহের প্রায় 80% জল। এই জন্য স্বাস্থ্যবিজ্ঞানীরা শরীরকে সুস্থ রাখতে বেশি বেশি জল পান করার পরামর্শ দেন। বেশি বেশি জল পান শরীরের ওজন কমাতে সাহায্য করে, ইমিউনিটি ক্ষমতা বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, মাথা ব্যথা দূর করে, কিডনি সতেজ রাখে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। তাই বলে কি যখন যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা জল পান করবেন? না, বরং এর নিয়ম রয়েছে। যখনই এই নিয়মের বাইরে জল পান করা হবে তখনই শরীরে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। দাঁড়িয়ে পানি পান করলে যে রোগগুলি হতে পারে সেগুলি হলো পাকস্থলীতে ক্ষত তৈরি হয়। দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে, স্টমাক থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয়, বদহজমের আশঙ্কা বাড়ে, তলপেটে ব্যথা সহ একাধিক সমস্যা তৈরি হয়, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দাঁড়িয়ে পানি পান করলে কিডনির কর্মক্ষমতা কমে যায়, ফলে কিডনি ড্যামেজের সম্ভাবনা থাকে। ব্যথা, দাঁড়িয়ে পানি পান শারীরিক গঠনকেও প্রভাবিত করে, কারণ দাঁড়িয়ে পানি পান করার সময় ওই পানি পুরো শরীরের উপর চাপ প্রয়োগ করে, ফলে হাড়ের জোড়ের মধ্যে ব্যথা হতে পারে। মূত্রথলির ক্ষতি, দাঁড়িয়ে পানি পান করার ফলে পানির প্রবাহ দ্রুত হয়, চাপ বেশি পড়ে, ফলে মূত্রথলিতে শরীরের দূষিত পদার্থ সরাসরি গিয়ে জমা হওয়ার সম্ভাবনা থাকে, যা কিডনি বা বৃক্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। মানসিক ও শারীরিক ক্ষতি, দাঁড়িয়ে পানি পান করলে ভবিষ্যতে নার্ভের সমস্যাও দেখা দিতে পারে। এর ফলে একাধিক নার্ভে প্রদাহ সৃষ্টি হয়, ফলে কোনো কারণ ছাড়াই মানসিক চাপ বাড়তে শুরু করে, যা শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। জলপানের সুন্নতি পদ্ধতি, জলপানের সুন্নতি পদ্ধতিগুলি হল শুরুতে বিসমিল্লাহ বলা, ডান হাত দিয়ে পান করা, বসে বসে পান করা, কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করা, জলপান শেষে আলহামদুলিল্লাহ পড়া। জীবনের সর্বক্ষেত্রে নিয়ম তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চললে শারীরিক, মানসিক ও আত্মিক দিক দিয়ে থাকবেন সম্পূর্ণ সুস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন।